আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাদ্রা দারা থেকে আমি আমিন রহমান আপনাদের সঙ্গে রয়েছি আরো একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বাংলায় কথা বলি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমরা বাংলাদেশি, আমরা সবাই দাবি করি আমরা একজন দেশপ্রেমিক। কিন্তু দেশকে নিয়ে কতটুকু আমরা ভাবি, দেশের অসহায় গরিব দুঃখী মানুষের কথা কজনই বা আমরা চিন্তা করি। খুবই হাতে গোনা কয়েকজন মানুষ রয়েছেন যারা দেশকে তাদের এই অন্তরের অন্তঃস্থলে ধারণ করে সত্যিকার অর্থে দেশকে নিয়ে ভাবে, দেশের অসহায় গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে ভাবেন। আজ তাদের মধ্যে ছোট্ট একটি মেয়ে, তার কি চিন্তাভাবনা আমাদের বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের গরিব অসহায় মানুষদেরকে নিয়ে। আসুন আমরা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা দেশের বাইরে থাকি, যারা বিদেশে থাকি, আমরা চাইলেই বিভিন্ন ছোট ছোট কাজের মাধ্যমে দেশের উন্নয়নে সহযোগিতা করতে পারি। এই ধরুন, শীতকালে আমার একটা জ্যাকেট লাগবে। আমরা যখন কাপড় চোপড় কিনতে বড় বড় শপিং মলে যাই, শপিং মলে গিয়ে আমরা খোঁজ করে দেখতে পারি আমি যে জ্যাকেটটা খুঁজছি বা আমি যে কাপড়টা খুঁজছি, মেড ইন বাংলাদেশ লেখা কোনো প্রোডাক্ট ওই স্টোরে আছে কিনা। আমরা চাইলে অনলাইন থেকেও এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারি। বাংলাদেশের কোনো একটা প্রোডাক্টের প্রাইস হয়তো অন্য কোনো দেশের প্রোডাক্টের প্রাইসের চেয়ে একটু বেশি হতে পারে। বাংলাদেশের একটা প্রোডাক্ট না হয় একটু বেশি দাম দিয়েই কিনলেন, আপনার এই টাকাটা তো অন্য কোথাও যাচ্ছে না, ঘুরে ফিরে আপনার এই টাকাটা বাংলাদেশেই যাচ্ছে। বাহ বাহ, কি চমৎকার সব কথা, কি অসাধারণ চিন্তা ভাবনা এই ছোট্ট মেয়েটির মাথায়। এত দেশপ্রেমিক, দেশকে নিয়ে এত সব ভাবনা চিন্তা কি করে আসে আমাদের মধ্যে? কজনই বা এরকম করে ভাবে বা এরকম করে প্রচার করে সামাজিক মাধ্যমগুলোতে? এই প্রচারের মধ্য দিয়ে অনেককে উৎসাহিত করে, যেমন আমি নিজেও এই ছোট্ট মেয়ে প্রিসিলার ভিডিও দেখে আমি এখন থেকে বাংলাদেশের শার্ট, বাংলাদেশের প্যান্ট, আমরা এখন থেকে নিশ্চয়ই বাংলাদেশি পোশাকগুলো কিনব, বাংলাদেশের পণ্য কিনব। বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একদিন। আপনারা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।